When I sleep, I dream. And in my dream, someone wants my crown. অবশেষে বড় পর্দায় আসতে প্রস্তুত পিকি ব্লাইন্ডার্স। আর সিরিজের মতো সিনেমাটিতেও বিখ্যাত বার্মিংহাম গ্যাংস্টার টমাস শেলবির ভূমিকায় পুনরায় অভিনয় করবেন অস্কার জয়ী অভিনেতা কিলিয়ান মার্ফি। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই ফিল্মটি বিবিসির সহযোগিতায় তৈরি করা হচ্ছে। এটি পরিচালনা করবেন টম হার্পার এবং চিত্রনাট্য লিখেছেন এস্রষ্টা স্টিভেন নাইট। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে কিরিয়ান সম্প্রতি একটি বিবৃতি মাধ্যমে জানান, মনে হচ্ছে টমি শেলবি হিসেবে আমার কাজ শেষ হয়নি। পিগি ব্লাইন্ডার্সের ফিল্ম সংস্করণে স্টিভেন নাইট এবং টম হার্পারের সাথে পুনরায় কাজ করা খুবই আনন্দদায়ক হবে এই কাজটি আমার ভক্তদের জন্য। সিরিজটি সিনেমার পর্দায় আনার ঘোষণার পর থেকে ভক্তরা দাবি করে আসছিলেন যে কিলিয়ান মার্ফিকে ছাড়া চলচ্চিত্রটি সম্পূর্ণ হবে না। শোটির নির্মাতারাও এ বিষয়ে একমত ছিলেন। এ বিষয়ে নির্মাতা টম হার্পার বলেন, যখন আমি 10 বছর আগে প্রথম পিকি ব্লাইন্ডার্স পরিচালনা করি, আমরা জানতাম না সিরিজটি কেমন হবে, কিন্তু আমরা জানতাম চরিত্রের রসায়ন ও চিত্রনাট্য লেখার মধ্যে এমন কিছু ছিল যা বিস্ফোরক মনে হয়েছিল। তাই নেটফ্লিক্সে সারা বিশ্বের দর্শকের কাছে সিনেমাটি নিয়ে আসার জন্য স্টিভ ও কেলিয়ানের সঙ্গে পুনরায় মিলিত হওয়া ভীষণ আনন্দের। পিকি ব্লাইন্ডার্স নির্মাতা স্টিভেন নাইট পরিচিত 2013 সালের একটি ব্রিটিশ ক্রাইম ড্রামা টেলিভিশন সিরিজ। ইংল্যান্ডের বার্মিংহাম শহরে প্রথম বিশ্বযুদ্ধের পর পিকি ব্লাইন্ডার্স নামক একটি অপরাধমূলক দলের কাজগুলোই পর্দায় তুলে ধরা হয়েছে। সিরিজটি 2022 সালে 6টি পর্বে শেষ হয়েছিল, তবে নির্মাতা জানিয়েছিলেন পরবর্তী সময়ে গল্পটি অন্য ফর্মে সামনে এগিয়ে নিতে পারেন। পিকি ব্লাইন্ডার্সের প্রথম পর্বে পরিচালক ছিলেন হার্পার। নতুন সিনেমাটি নিয়ে তিনি জানান, এটি হবে পিকি ব্লাইন্ডার্স গল্পের একটি অন্যতম অধ্যায় যেখানে কোনো ধরা বাধা নেই, যুদ্ধে পরিপূর্ণ হবে সিনেমাটি। জানা গেছে এবছরের শেষ দিকে পর্দায় দেখা যাবে চলচ্চিত্রটি। ধারণা করা হচ্ছে গ্যাংস্টার কাহিনী প্লটে বহু পুরস্কারের তালিকায় থাকবে এই সিনেমা। 1919 ও 1934 সালে বার্মিংহামে পিকি ব্লাইন্ডার্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা বিপর্যয়ের গল্প নিয়েই তৈরি হবে এটি। সিরিজের পর এবার সিনেমাটিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রচেষ্টায় রয়েছেন পিকি ব্লাইন্ডার্সের পুরো টিম। মারিও সেন, শোবিজ টুডে। Now you've heard of us.